হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল, বিকজ ওয়ার্ল্ডে আরও একবার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আমরা চলে এসেছি বহরমপুর মেলায়। তো অনেক দিন ধরে আসবো আসবো করে আসা হচ্ছিলো না, অনেকটাই লেট হয়ে গেল। আর আমরা দেখো এখান থেকে গ্যারেজ করিয়ে গাড়িটা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম, আর ভেতরটা জাস্ট দেখো। আর এই মেলাটা হচ্ছে ইউনিক জিনিস, হচ্ছে মানে কিছু কিনি না কিনি দেখতে খুব ভালো লাগে। অনেক রকম ফার্নিচার থেকে সব কিছুই আসে এই মেলাতে, যারা যারা এসছো তারা অবশ্যই জানো। আর চলে এসছি, দেখো আমি, নীল আর আমার বর। তো চলো তো মেলাটা ঘুরে দেখাই, তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর চ্যানেল যদি যারা নতুন আছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো চলো ব্লগটা দেখতে থাকো। বললাম চলো এইটা আগে দেখে আসি। তো অনেক চাপার জন্য আমার বরকে রিকোয়েস্ট করা হয়েছে, তো তো কিছুতেই চাপবে না। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি বলছি চলো চাপি, বলছে যে এই খুলে পড়ে যাবে, এই হবে সেই হবে, ওর মানে এরকম কথাবার্তা। আমি বলছি তাহলে আর লোকে চাপতো না, ওই দেখলাম, দেখে আনন্দ উপভোগ করলাম, আর কিছু করার নেই, কারণ একা একা তো চাপতো না। আর নীলকে বললাম, নীলও ছোটো, ও ভয় পাবে না কি হবে, ওই জন্য ও চাপলো না, আর ওর বাবা তো চাপলোই না, ওই জন্য আমিও একা চাপলাম না, কি করব। দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা সবাই চেপেছে তাদের দেখেই আমি আনন্দ উপভোগ করলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তবে আমার খুব ভালো লেগেছে এগুলো, খুব ইন্টারেস্টিং লাগে যে এগুলো চাপবো বা কিছু, কিন্তু সঙ্গী পায় না বলে কিছুই সম্ভব হয়ে ওঠে না। তো তোমরা দেখতে থাকো। তারপর দেখো ওটা ছেড়ে চলে এলাম আমাদের পাশেরটাতে, এখানে একটা ওয়াটার পার্ক টাইপের করা হয়েছে বাচ্চাদের জন্য। তো নীলকেও আমি বললাম চাপার কথা, নীলও ভয় চাপলো না, বলছি জলে যদি পড়ে যাই। প্রথমে দু তিনবার বললো যে চাপবো চাপবো, তারপর আমি বললাম, তারপর বললাম যে চ তাহলে চাপকা, আর ও তখন আর লাস্টে বললো যে আমি আর চাপবো না, ভয় লাগছে। আর বললাম যদি বাই চান্স জলে পড়ে যাস তাহলে ভিজে জামা পরেও বাড়িতে যেতে হবে। আর একটা দেখো এই পাশের নাগরদোল্লাটা, এটা তো মানে প্রচণ্ড মানে হার্ট অ্যাটাক করার মতো, যারা চাপছে তাদের মানে কি বলবো, খুব সাহস নিয়ে চাপছে, আমি তো ওনায় হার্ট অ্যাটাকই করে ফেলবো। দেখতে খুব ভালো লাগছে আর চাপতেও খুব ইচ্ছা করে, কিন্তু চাপিনি, তোমাদেরকে আগেই বললাম যে কেন চাপিনি। তো একা একা চেপে কোনো লাভ নেই, কেউ একজনের সঙ্গে থাকলে বেশি ভালো লাগে এগুলোই চাপতে। আর এদিকটা তোমাদেরকে চারিদিকটা দেখিয়ে দিলাম, খুব ভালো লাগে মেলাটাই, কিছু হোক না হোক, কিছু কিনি না কিনি ঘুরতে খুব ভালো লাগে, তো ওই জন্যই আসা। আর দেখো নাগরদোল্লাটা অলরেডি এখানে স্টার্টিং হয়ে গেছে, তো দেখতে থাকো যে নাগরদোল্লাটা কীভাবে কী হচ্ছে, একবারে পুরোটা রাউন্ড করে করছে, আর পুরো মানে মাথা নিচের দিকে আর পা উপর দিকে হয়ে যাচ্ছে এরকম টাইপের। তো যাদের সত্যি সাহস বেশি তারাই চাপতে পারবে, আমাদের পক্ষে হয়তো সম্ভব না। তো যদিও একদিন ট্রাই করব ভেবেছি কাউকে নিয়ে এসে, তো দেখা যাক কী হয়। আরো বড় বড় মঞ্চে গিয়ে তারা তাদের অনুষ্ঠান করবে, এবং এটা আমাদের বহরমপুরের গর্ব আমাদের কাছে। আমি সুস্মিতা আর্ট অ্যান্ড ডান্স স্কুলের শিক্ষিকা, বাংলার সব থেকে বড় রিয়েলিটি ডান্স, বাংলা ডান্স যে শো হয়
সেখানে সুন্দর লাগছে, কালারফুল এগুলো। ঠাকুর নিয়ে না, এমনি সাজানো জিনিস না। তো আমরা মেলাটেলা ঘুরে চলে এসেছি অবশেষে খাবারের দোকানে। আর এখানে এই যে আলু ফ্রাই করে দিচ্ছে, এটা আমি ফার্স্ট টাইম খেলাম। তো ফোনে অনেক সময় দেখি যে এরকম খায় সবাই আর বিক্রিও হয়, তো আমি বললাম চলো ট্রাই করা যাক। তো আমরা চলে এসেছি আর অর্ডারও দিয়ে দিয়েছি, তো খাওয়া যাক আর কেমন লাগে, মানে না লাগে তোমাদেরকে আমরা জানাবো অবশ্যই। তো চলো, এই যে আমরা হাতে পেয়ে গেছি। আর নীল তো আগে দেখেই হাঁ করছে, এই যে বারবার হাঁ করতেই থাকছে। আমি বললাম গরম ফু দিয়ে দাও, তারপর ফু দিয়ে দিল। তারপর ও তো মানে তাও তো গরমটা থেকেই গেছে, যেহেতু এটা মানে ছাঁকা তেলে ফ্রাই করে দিচ্ছে, একটু তো গরম থাকবেই আলুটাকে। তো খেয়ে এই যে আমার বরকে জিজ্ঞেস করলাম রিভিউ দাও কেমন লাগছে, ও তো বললো হেভি লাগছে। আর আমিও এবার খাবো, এই যে তো একবারে নিয়ে একবারে কামড় দিচ্ছি, এরকম টাইপের ব্যাপার। তো আমার লেগেছে মোটামুটি, খুব একটা ভালো লাগেনি। আর এইদিকে তো নীল একবারে আমি নিয়ে রিভিউ দেবো কি, আর ও আমার ইয়ে থেকে খেতে লেগেছে হাত থেকে, আর দেখো গোটা মুখে লাগিয়ে নিয়েছে। তো ওরই বেশি পছন্দ, আর ও ফাস্টফুড খেতে মানে প্রচণ্ড ভালোবাসে, মানে বাইরের খাবার খেতে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু পেটের সর্ষে দিয়া দেয়া হয় না ওকে। তারপর দেখো চলে এসেছি আমরা ওটা খেয়ে এদিকে পাপড়ি চাট খেতে। তো পাপড়ি চাট তো আমার বেশ ভালোই লেগেছিলো। তারপর আমি নীল খেলো, বর খেলো, একটাই বললাম একটাই নাও, বাড়ি থেকে আবার খেতে হবে, তো ওই জন্যই খেয়ে নিলাম। আমাকে একটু খাইয়ে দাও, তো খাইয়ে দিল। আমি যেহেতু ব্লগ করছি সবসময় তো আর হাতে ফোন নিয়ে ওরমভাবে খাওয়া যায় না, ওই জন্য বললাম খাইয়ে দাও। তো আমি একটু আড্ডুই খেয়েছি, তবে ভালো লেগেছিলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি কেনাকাটায়। তো নিলো সেরকম কিছু নেয়নি, আর আমি নিম্বো ভেবেছিলাম কানেরটা, তো এই কানেরটা চুজ করেছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। টাটা।